এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নবম দশম শ্রেণীর জ্যামিতি অধ্যায় 7.1 সমপদ্য একের ঘ। তো একের এই ঘ নম্বর যা সমপদ্যটি আমরা এখন সমাধান করব। এর পূর্বে অলরেডি আমরা একের তিনটি সমপদ্য সমাধান করে দিয়েছি, তো এখন আমরা এই 4 নম্বরটা সমাধান করব। আর এর পূর্বে অলরেডি আমরা 7.2-এর যত জ্যামিতি ছিল সবগুলাই সমাধান করে দিয়েছি, তোমরা সেখান থেকে নিতে পারবে। তো এখানে ঘয়ে যে জ্যামিতিটি আছে, দুটি কোণ 60 ডিগ্রি ও 45 ডিগ্রি এবং 45 ডিগ্রি কোণের বিপরীত বাহু দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। তো 45 ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে আবার 45 ডিগ্রি বিপরীত কোণের বাহু হচ্ছে 5 সেন্টিমিটার। তো এই প্রশ্নের আলোকে আমাদের ত্রিভুজটি অঙ্কন করতে হবে। তো বিশেষ নির্বাচন আমরা সময়ের জন্য লিখেছি যে মনে করি একটি ত্রিভুজের দুটি কোণ, এক্স কোণ সমান 60 ডিগ্রি এবং ওয়াই কোণ সমান 45 ডিগ্রি ও 45 ডিগ্রি এর বিপরীত বাহু এর সমান 5 সেন্টিমিটার দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তো এই প্রশ্নের আলোকে আমাদের এখন একটি আমরা আগে বাহুগুলো নেব, নেওয়ার পরে আমরা ত্রিভুজটি অঙ্কন করব খুব সহজে। তো আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে, তো দেখলেই তোমরা এই ধরনের জ্যামিতিগুলো খুব সহজে বুঝতে পারবে। তো এখানে আমরা বাহু দৈর্ঘ্যটা 5 সেন্টিমিটার নিয়েছি, আমরা এখানে এটা 5 সেন্টিমিটার। আর এখন দুইটি কোণ আমরা অঙ্কন করব, একটা এক্স কোণ সমান 60 ডিগ্রি, ওয়াই কোণ সমান 45 ডিগ্রি। তো বরাবরই আমরা এর পূর্বে অলরেডি 60 ডিগ্রি এবং 45 ডিগ্রি কোণ অঙ্কন করা শিখিয়েছি, তো আবারও তোমাদেরকে আমি এটা সুবিধার জন্য দেখাচ্ছি যে 60 ডিগ্রি কোণ আসলে কম্পাসের সাহায্যে অঙ্কন করা খুবই সহজ, কারণ এর পূর্বে আমরা এটা দেখিয়েছি। তো আবারও তোমরা দেখে নাও যে আমরা 60 ডিগ্রি কোণটা এইভাবে এভাবে যে ব্যাসার্ধটা এই পাশ থেকে নেব, ঠিক এই পরিমাণটাই আবার এই ব্যাস নেব আমরা, তাহলে আমাদের এখানে কী হবে, এই 60 ডিগ্রিটা অঙ্কন হয়ে যাবে, এটাই হয়ে যাবে 60 ডিগ্রি। তো এখন আমরা স্কেল বসিয়ে যদি সোজা টান দিই তাহলে এখানে এটা 60 ডিগ্রি হয়ে যাবে। তো এরপরে আমরা 45 ডিগ্রি কোণটা অঙ্কন করাও তোমাদের এর পূর্বে অলরেডি দেখেছি, তো এখন আবারও তোমাদের আমি একটু দেখানোর চেষ্টা করছি যেন তোমরা খুব সহজে এটা শিখে নিতে পারো। তো আমরা এইভাবে একটা বৃত্তচাপ নেব, নেওয়ার পরে আমরা এটা এইভাবে বৃত্তচাপ নেওয়ার পরে এই বৃত্তচাপটা যে পরিমাণে আমরা নিয়েছি এই পরিমাণটা আর পরিবর্তন না করে আবার কি করব, এই পাশ থেকে আবার কি করব, এইভাবে আমরা বৃত্তচাপটা নেব। নেওয়ার পরে আবার ওই একই মাপে আবার আরেকবার নিতে হবে, নেওয়ার পরে এবার উপরে নিতে হবে, নেওয়ার পরে আবার এই পাশ থেকেও কিন্তু একবার উপরে নিতে হবে। তাহলে যে ছেদ বিন্দু এখানে যে একটা ছেদ বিন্দু হচ্ছে, এই ছেদ বিন্দুটা আসলে ছেদ বিন্দু বরাবর যদি আমরা টান দিই তাহলে আমাদের এখানে একটা সমকোণ উৎপন্ন হবে। তো যদি সমকোণ উৎপন্ন হয় তাহলে সমকোণের পরিমাণ জানি আমরা যে 90 ডিগ্রি, তো 90 ডিগ্রিকে আমরা দুই দিয়ে যদি ভাগ করি তাহলে তো 45 হয়, তাই সেই জন্য আমরা এটাকে দুই ভাগ করে দেবো। তো এখানে আমরা এটা 60 ডিগ্রি পেয়ে গেছি, এটা 60 ডিগ্রি লিখে দিলাম। আর এটা হচ্ছে একটা সমকোণ, তো সমকোণটাকে আগে আমরা অঙ্কন করি তারপরে সমান দুই ভাগে ভাগ করব। তো এইটা হলো আমাদের 90 ডিগ্রি। এখন আমরা এই 90 ডিগ্রি কোণটাকে সমান দুই ভাগে ভাগ করব। তো ভাগ করার জন্য আবার কি করতে হবে, এরকম করে এখান থেকে একটা আইডিয়া করে ব্যাস নেওয়ার পরে এইভাবে একটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে এবং ওই একই মাপে আবার এই পাশ থেকেও বৃত্তচাপ অঙ্কন করতে হবে। তাহলেই আমাদের এখানে যে ছেদ বিন্দু আসবে, এই ছেদ বিন্দু বরাবর যদি আমরা স্কেল বসিয়ে সোজা টান দিই তাহলে এখানে আমাদের কী হবে, এখানে আমাদের 45 ডিগ্রি কোণটা চলে আসবে। তো এখন আমরা এইটাই করবো যে এখানে স্কেল বসিয়ে আমরা সোজা টান দেবো, তাহলে আমাদের এখানে 45 ডিগ্রিটা চলে আসছে, এই হলো এটা 45 ডিগ্রি। এখন এখানে দুইটি 45 ডিগ্রি হয়েছে, একটা উপরে একটা নিচে, তো আমরা এটাকে নিলাম 45 ডিগ্রি, এটা হলো ওয়াই কোণ। তো এখন আমরা এই পরিমাণের উপর নির্ভর করে আমরা চিত্রটি এখন অঙ্কন করব, খুব সহজে আমরা এটা অঙ্কন করব। দেখো আমরা এখন যে কোনো একটা রাশি নেব, যে কোনো একটা রাশি এভাবে আমরা নেওয়ার পরে এটার নাম দিয়ে দিব যে বি এবং ই। আমরা যে কোনো একটা রাশি নিলাম, এটার নাম দিয়ে দিলাম বিই। তো বিই রেখাংশ থেকে আমরা এটা বিই রেখাংশ নাম দিলাম, বিই রেখাংশ থেকে আমরা এ বাহু সমান করে বিসি অংশ কেটে নেব। তো এখান থেকে আমরা এই বাহু সমান করব, করে আমরা কি করব, বিসি অংশ কেটে নেব। তো এখান থেকে আমরা কি করলাম, বিসি অংশ, এই বিসি অংশ কেটে নিলাম, এটার আমরা নাম দিয়ে দিলাম সি। এবার বিসি রেখাংশের বিসি রেখাংশের বি বিন্দুতে এক্স কোণের সমান করে সি বি কোণ অঙ্কন করব। এখন আমরা বি বিন্দুতে কী করবো, এক্স কোণের সমান করে আমরা এই কোণটা অঙ্কন করব, অর্থাৎ 60 ডিগ্রি যে আমরা কোণটা নিয়েছিলাম এই কোণটা আমরা এখন এখানে এই এখানে আমরা অঙ্কন করে দেব। তো কোণ অঙ্কন করা আসলে খুব কিছু জটিল কিছু না, তোমরা এখান থেকে কোণের সমান ব্যাসার্ধ নিয়ে এইভাবে বৃত্তচাপ আঁকার পরে যেহেতু 60 ডিগ্রি কোণ তাই আমরা এই পরিমাণটাই এদিকে লাগবে,
আর এটা খুব সহজে আমরা এই ফোনটা অন করে নিতে পারি। এখান থেকে আমরা এখন কি করবো, সোজা স্কেল বসিয়ে আমরা সোজা এটাকে টান দেবো, তাহলে আমাদের এখানে যে 60 ডিগ্রি কোণটা ছিল আমাদের, এটা আমাদের অঙ্কন হয়ে যাবে। তো আমরা স্কেল বসালাম, স্কেল বসিয়ে আমরা এটাকে সোজা টান দিব। এই আমরা সোজা টান দিলাম, তাতে করে আমাদের কী হলো, এখানে 60 ডিগ্রি যে কোণটা, এটা আমাদের উৎপন্ন হয়ে গেল। তো এটার আমরা নাম দিয়ে দিব যে এফ, CBF, এই কোণটা আমাদের অঙ্কন হয়ে গেল। এখন আমরা CBF কোণের এটা নাম দিয়ে দিলাম, CBF কোণ আঁকি। এবং সি বিন্দুতেও আমরা কি করব, সি বিন্দুতে আমরা ওয়াই কোণের সমান করে একটা যে কোণ আমাদের 45 ডিগ্রি, এই কোণটা আমরা এখন অঙ্কন করব। আবার সি বিন্দুতেও আমরা কি করব, সরি আগে আমরা বলেছিলাম যে ওয়াই কোণ, কিন্তু না, সি বিন্দুতে আমরা এসে 60 ডিগ্রি কোণটা অঙ্কন করব। তো এখানে আমরা যেহেতু আমাদের এখানে বিপরীত বাহুটা 45 ডিগ্রি, বিপরীত বাহু 5 সেন্টিমিটার হবে, তাই আমরা সি বিন্দুতে এখানে আর একটা কোণ অঙ্কন করবো। সেটা এইভাবে যে 60 ডিগ্রি কোণ নিব আমরা এখান থেকে, এইভাবে বৃত্তচাপ নেওয়ার পরে এই পাশে আমরা সোজা কী করবো, স্কেল বসিয়ে সোজা টান দেবো, তাহলে এখানেও আমাদের যে 60 ডিগ্রি কোণটা ছিল এই কোণটা উৎপন্ন হয়ে যাবে। তো আমরা এখানে কী করলাম, এখানে আমরা এই সি বিন্দুতে 60 ডিগ্রি কোণটা আমরা নিলাম। নেওয়ার পরে আমাদের এখানে এই বাহু থেকে আমরা কি করব, এই বাহু থেকে আমরা আবার 45 ডিগ্রি কোণটা অঙ্কন করব, তাহলে আমাদের এদিকে ছেদ বিন্দুতে চলে যাবে। তো এইটাই এখন আমরা এখানে করব। তো এখন আমরা আবার 45 ডিগ্রি কোণটা পরিমাণ নিয়ে, এই 45 ডিগ্রি কোণের পরিমাণটা নিয়ে সি বিন্দুতে যে পাশে বি বিন্দু আছে, এই পাশে আবার আমরা কি করবো, সি বিন্দুর এই কোণটাকে অঙ্কন করব। তো এখানে আমাদের স্কেলটি একটু, সরি, একটু বাঁকা নড়ে গেছে। তো এখান থেকে আমরা কি করব, এই পাশ থেকে আমরা আবার নেওয়ার পরে সি বিন্দুতে আমরা যে পাশে বি বিন্দু আছে, এই পাশে আমরা 45 ডিগ্রি কোণ অঙ্কন করবো। 45 ডিগ্রি কোণের পরিমাণটা নিলাম, নেওয়ার পরে আমরা কি করব, এখান থেকে এই বৃত্তচাপটা নেওয়ার পরে আমরা সোজা স্কেল বসিয়ে টান দেবো, তাহলে আমাদের এখানে 45 ডিগ্রি কোণটি অঙ্কন হয়ে যাবে। তো এখানে আমরা এই 45 ডিগ্রি কোণটা অঙ্কন করার পরে আমাদের চলে আসবে অবশ্য এটি। তো আমরা এটা সোজা টান দেব, দিলেই আমাদের এখানে ছেদ বিন্দু হবে। তো এখানে আমরা দিলাম, এখানে আমাদের দেওয়ার কারণে এটা একটু আমাদের রেখাটাকে বড় করে দিতে হবে, তাহলে এই কোণটা আমাদের ঠিক হয়ে যাবে। তো মনে করলাম এটা পরস্পর কি হলো, এরা পরস্পর এই বিন্দুতে ছেদ করলো, তো এখানে আমরা নাম দিয়ে দেবো এ। তো এখানে আমাদের 45 ডিগ্রি কোণ উৎপন্ন হয়ে গেছে। দেখ আমরা এটা পরীক্ষা করেও দেখতে পারি যে আমাদের এখানে 45 ডিগ্রি কোণটা অবশ্যই হয়ে যাবে। তো এইভাবে আমরা এটা যদি নেই, তাহলে এখান থেকে আমরা এই বৃত্তচাপটা অঙ্কন করে দেব, এই কোণটা এবং এই কোণটা আমাদের সমান। কাজে এটি ছিল আমাদের এই ত্রিভুজটার অঙ্কনের কথা। তো এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি, আমি লিখে দিলাম। এটা হচ্ছে 45 ডিগ্রি, আর এটা হচ্ছে 45 ডিগ্রি, এবং এটা হচ্ছে 60 ডিগ্রি, আর এটা আমরা এই বাহু নিয়েছিলাম। তো এই ছিল আমাদের এই ত্রিভুজটি অঙ্কন। তো বর্ণনাটা আমরা এইভাবে দিব, যে কোনো রেখাংশ বিই নেই, বিই রেখাংশ থেকে এ বাহু সমান করে বিসি অংশ কেটে নেই, বিসি রেখাংশের বি ও সি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে এক্স কোণের সমান করে সি বি এফ কোণ, এবং সেই বিন্দুতে ইসি জি কোণ আঁকি, ইসি জি কোণ আঁকি। এবার সি বিন্দুতে ওয়াই কোণের সমান করে যে পাশে বি বিন্দু আছে, সেই পাশে কি করি, বিসি এম কোণ আঁকি। এটা হচ্ছে এম নাম দিচ্ছি আমরা, এম কোণ আঁকি। তো মনে করি এরা পরস্পর এ বিন্দুতে ছেদ করে। এখন এ তাহলে এ বিসি একটি উদ্দিষ্ট ত্রিভুজ, এই ত্রিভুজটি আসলে অঙ্কন করতে বলেছিল। তো এটা তোমরা যদি বর্ণনাটা একটু কষ্টকর মনে হয়, তাহলে নিজেও তোমাদের নিতে পারবো নিচ থেকে। এখানেও আমরা চিত্রের বর্ণনাটা খুব সুন্দর করে লিখে দিয়েছি, তোমরা এখান থেকে নিতে পারবে। যে কোনো রাশি বি নেই, বি থেকে এ এর সমান করে বিসি অংশ কেটে নেই, বিসি রেখাংশের বি বিন্দুতে এক্স কোণের সমান করে সি বি এফ কোণ আঁকি, এবং সি বিন্দুতে আবার এক্স কোণের সমান করে ই সি জি কোণ আঁকি, সি জি রেখাংশের যে পাশে বি বি কোণ অবস্থিত সে পাশে ওয়াই কোণের সমান করে বি সি এম কোণ আঁকি, সি এম রেখা বি এফ রেখাংশকে এ বিন্দুতে ছেদ করে। তাহলে ত্রিভুজ এ বি সি হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ। এই ছিল তোমাদের এই চিত্রের বর্ণনা। তো ধৈর্য সহকারে অনেকক্ষণ কষ্ট করে তোমরা এই ভিডিওটি দেখেছো। তো তোমাদেরই এটি শেষ পর্যন্ত যদি তোমরা দেখে থাকো, তাহলে অবশ্যই তোমাদের কিছুটা হলে উপকারে আসবে, বা তোমরা এখান থেকে কিছুটা হলেও শিখতে পারবে যে 60 ডিগ্রি কোণগুলো কীভাবে অঙ্কন করছি, বা
45 ডিগ্রি কোণ কীভাবে অঙ্কন করছি, বা এ ধরনের কথা যদি থাকে, প্রশ্ন থাকে, তাহলে আমরা চিত্রটি কীভাবে অঙ্কন করব। তো এই সব বিষয়ে তোমরা এখান থেকে যদি তোমরা এটা খুব সুন্দর করে দেখে থাকো, তাহলে তোমরা খুব সহজে এখান থেকে চিত্রগুলো অঙ্কন করতে পারবে, বা এ ধরনের চিত্র যাই হোক না কেন তোমরা সহজেই অঙ্কন করে নিতে পারবে। এবং তোমরা যদি এরকম সূক্ষ্ম মাপের চিত্রগুলো অঙ্কন করতে পারো, তাহলে পরীক্ষার খাতে তোমরা বেশি নম্বর পাওয়ার একটা তোমাদের আশা থাকবে। তো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।